দিনাজপুরের হিলিতে শিশু কিশোরদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে অরবিশ ইন্টারন্যাশনালের সহায়তায় দিনাজপুরের গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ এতে সমাজসেবার মাধ্যমে বাছাইকৃত উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ থেকে উনিশ বছর বয়সী চোখে কম দেখতে পাওয়া শিশু কিশোরদের চোখ পরীক্ষা নিরীক্ষা করা হয়